নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আগামীকাল রয়েছে সিদ্ধি যোগ এবং আপনার নবমী তিথি রয়েছে, জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছে, রাহুকাল রয়েছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে দশটা মাঝে নটা পর্যন্ত। অর্থাৎ এই দেড় ঘন্টা যে রাহুকাল রয়েছে এই সময় কোনো শুভ কাজ আপনারা করবেন না। আজকের এই আলোচনাতে আপনাদেরকে আমি জানাবো কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আগামীকাল হতে চলেছে কোটিপতি। হয়তো আপনি আগামীকাল কোটিপতিও হতে পারেন আপনার যদি ভাগ্য সাথ দেয়। যে কোনো দিক থেকে আপনাদের প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার জন্মচকে যদি রাহু গ্রহ শুভ থাকে, আমি বারবার একটা কথা বলি, রাহু শুক্র এবং বুধ আপনার জন্ম কুণ্ডলিতে কেমন রয়েছে, তাহলে কিন্তু বলা সম্ভব যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি রয়েছে কিনা। অনেকেই একটাই প্রশ্ন থাকে যে কৌশিকদা, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কোন সময়টা আমি দেখব। দেখুন, প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু রাশিভিত্তিক আমি সময়গুলো বলি, সেই রাশিভিত্তিক সময়গুলো আপনারা অবশ্যই মেনে চলুন। এবং রাশিভিত্তিক যে টার্গেট নাম্বারটা বলছি, সেই টার্গেট নাম্বারটাও কিন্তু আপনারা মেনে কিন্তু চলুন। যারা লটারির টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে আমি আবারও বলছি, যাদের নেশার মতন এক কথাই হয়ে গেছে লটারির টিকিট, তারা অবশ্যই টার্গেট নাম্বার এবং আপনার শুভ সময়টা মেনে চলুন। এবং পাশাপাশি যারা কাটেন না, আমি বলবো আপনারা কাটবেন না, কারণ লটারি কেটে অনেকেই সর্বশান্ত হচ্ছেন। শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হয় এমন না, যে কোনো দিক থেকে আগামীকাল কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনার জন্মছকে পারমিট করে, যদি আপনার জন্মছকে গ্রহ শুভ থাকে, আপনার জন্মছকে ভাগ্যভাব শুভ থাকে, কারণ এটা তো সম্পূর্ণ আমাদের ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে শুভ থাকতে হবে, তবে কিন্তু বলা সম্ভব যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। এই জন্যই বারবার বলি যে যাদের দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এই যে আমাদের অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যের উপর, তাই ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, আমি একটা কথা খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আপনার জীবনে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। এবং প্রত্যেকে আগামীকাল রয়েছে সোমবার, প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, কবচ নিতে চাইছেন, রত্ন নিতে চাইছেন অথবা পূজাপাঠ করাতে চাইছেন, অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ আপনারা করুন। জন্মকুণ্ডলিতে কিছু যোগ থাকে, আমি একটা কথা বলছি, জন্মকুণ্ডলিতে কিছু যোগ থাকে, যে যোগগুলো আপনাদের যদি দশা মহাদশাগুলো যদি পারমিট করে, সেই যোগগুলো কিন্তু খুব ভালো কিন্তু কাজ করে। আপনার যদি সিদ্ধিযোগ বা আপনার যদি সৌভাগ্য যোগ বা আপনার যদি ধ্রুবযোগে জন্ম হয়, দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করে। এবং পাশাপাশি কিসের দশাতে আপনার জন্ম হচ্ছে, আপনার পঞ্চম পতি শুভ আছে তো, আপনার ভাগ্যভাব শুভ আছে তো, আপনার রাহুগ্রহ শুভ আছে তো, এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা। দেখুন, আমি পাঁচ রাশির আমি কথা বলি এবং টার্গেট নাম্বারটা আগে আপনাদেরকে জানান, তারপরে আমি আলোচনাটা অবশ্যই করব। আলোচনাটা অবশ্যই শুনবেন, রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না, কারণ আলোচনাটা শুনলে আপনারা অনেক কিছু কিন্তু জানতে পারবেন। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির আমি দেখতে পাচ্ছি আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের যে শুভ সময় দশটা তিরিশ মিনিট থেকে ছোট্ট একটা সময় এগারোটা
14 মিনিট পর্যন্ত, 10টা 30 মিনিট থেকে 11টা 14 মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার 9। কর্কট রাশির টার্গেট নাম্বার আগামীকালের জন্য শুধুমাত্র 9। খুব ভালো, আপনাদের কিন্তু আগামীকাল প্রবল যোগ কিন্তু দেখতে পাচ্ছি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু মানে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করছে। দ্বিতীয় রাশি আপনার মকর রাশি। হ্যাঁ, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের যে শুভ সময় 11টা 45 মিনিট থেকে, 11টা 45 মিনিট থেকে আপনার শুরু হচ্ছে 12টা 26 মিনিট পর্যন্ত, 11টা 45 মিনিট থেকে 12টা 26 মিনিট পর্যন্ত আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে অর্থব্যবস্থির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। তুলা রাশির টার্গেট নাম্বার হচ্ছে 2। আপনাদের যে শুভ সময় সেটা সকাল 10টা 12 মিনিট থেকে 11টা 4 মিনিট পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার জন্মকুণ্ডলি যদি পারমিট করে নিশ্চিতরূপে আপনার অর্থপ্রাপ্তি হতেই পারে। দেখুন, আমি বারবার বলছি, জন্ম ছককে একবার বিচার বিশ্লেষণ করুন, রাহু রক্ষা কবচ এবং গ্রহের প্রতিকার অবশ্যই করুন। আপনার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যে টার্গেট নাম্বার, আপনার ক্ষেত্রে বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। বৃষ রাশির টার্গেট নাম্বার একদম শেষ রাশি, অন্তিম রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির আগামীকাল প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 11টা থেকে 11টা 34 মিনিট পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 9 এবং 7। দেখুন, এই 5টি রাশির কিন্তু প্রবল অর্থপ্রাপ্তি আমি দেখতে পাচ্ছি। যদি আপনার জন্মছক পারমিট করে, যদি আপনি সঠিক প্রতিকার প্রতিবিধান করে রাখেন, অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। আর একটি কথা আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নেই। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। দেখুন, জন্মছকে অনেকেরই সমস্যা রয়েছে, আমি বারবার বলছি, তার সঠিক প্রতিকার প্রতিবিধানটা করুন এবং তার মাধ্যমে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আপনার সময়টা কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জেনে নিন। এবং পাশাপাশি আপনারা রাহুর যে প্রতিকার, রাহুকে বলবান করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। এবং প্রত্যেকে নমঃ শিবায়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।